সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আমি আমার খুতবার শুরুতে সূরাতু আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 112 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 9টি গুণের কথা বলেছেন। কয়টি? 9টি। সবাই বলেন 9টি। আরো জোরে বলেন 9টি। আসেন, এই চমৎকার রাতে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের এই 9টি গুণ সম্পর্কে জানি। শুধু জানবো নাকি মানবো? মানবো। সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম, তাহলে কবুল করে নিবে কে? আল্লাহ। আর শুধু শুনলাম মানলাম না, তাহলে কপাল পোড়া, দুনিয়াও শেষ, আখিরাতও, আমও শেষ, সালাও। এজন্য মানতে রাজি আছেন তো? সূরাতু তাওবা, এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। সবাই বলেন মাদানী সূরা। আরো জোরে মাদানী সূরা। এই সূরা তাওবাই শুধু সূরা তাওবার নাম নয়, আরো কয়েকটা নাম আছে। এই সূরাতু তাওবার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআ। কি নাম? সূরাতুল বারাআ। কারণ বারাআতুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে শুরু করেছে। আল্লাহ বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এটার নাম সূরাতুল বারাআ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। আল্লাহ বললেন নবী কাফেরদের সাথে অনেক সম্পর্ক রাখছেন, অনেক নম নম করছেন, আর তেল মালিশ করার সময় নাই, সম্পর্ক ছেদ, এখন চলবে মায়ের। এখন চলবে কি? মায়ের উপরে ওষুধ আছে, মায়ের ভেতর ভিটামিন আছে, ঠিক কি না? এজন্য কোনো কিছু দিয়ে যখন কাজ হয় না তখন মায়েরে কাজ হয়। এজন্য আল্লাহ বললেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদ। বিশ্বনবী দীর্ঘ লম্বা সময় মদিনাতে টেকনিক্যালি অনেক চেষ্টা করেছেন একটা পিসফুল সোসাইটি এস্টাবলিশ করার জন্য, কিন্তু ইহুদিদের গাদ্দারি, মুশরিকদের গাদ্দারির কারণে কিচ্ছু করতে পারে নাই। 9 বছর বিশ্বনবী অপেক্ষা করলেন। এই ঘটনাটা ঘটেছে হিজরতের 9ম বছরে, কারণ সূরাতুত তাওবা আপনারা জানেন তাবুক যুদ্ধের সময় নাজিল হয়েছে 9ম হিজরিতে। তার মানে 9 বছর বিশ্বনবী কম চেষ্টা করে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? 9 বছরে চেষ্টা করার পরেও মদিনার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, সব মুনাফিকেরা চুক্তি ভঙ্গ করে, মুশরিকেরা চুক্তি ভঙ্গ করে, ইহুদিরা চুক্তি ভঙ্গ করে, আল্লাহ বললেন আর তেল মালিশ করার সময় নাই, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদ, আর কোনো ট্রিটি নাই, আর কোনো চুক্তি নাই, এখন চলবে মায়ের। এখন কি? ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারবা, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারবা, ঘাড়ের উপর মারলে, গিরায় গিরায় মারলে সব ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। কি সুন্দর জায়গা আল্লাহ দেখাই দিলেন, দেখছেন? ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ে মারো, আর কই মারো? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারো, জয়েন্টে জয়েন্টে মারো। এই মায়ের উপরে কোনো ঔষধ নাই, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, চিল্লা এখন, ঠিক কি না? ইসলাম যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যখন যেটা দরকার, তবে ইসলাম কখনো আগে আগে অ্যাটাক করে না, আগে আগে আক্রমণ করে না, ইসলাম করে কাউন্টার অ্যাটাক, ইসলাম করে ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত না হয়ে ইসলাম কখনো তলোয়ার চালায় না, ঠিক কি না? ইসলাম বলে আগে আক্রমণ করব না, কেউ আক্রমণ করলে তুমি ঠেকাবা। যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার জন্য বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে এ এলাকার গাছপালায় আগুন ধরায় দিবা না, পশু সম্পদ নষ্ট করবা না, ছোট্ট বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে, নারীদেরকে, তাদের গায়ে তলোয়ার চালাবা না, সিভিলিয়ানসদেরকে মারবা না। তারপর গুরু নানক যারা আছে, পাদ্রী যারা আছে, সন্ন্যাসী টাইপের লোক ওই ধর্মের, তাদের গায়ে হাত তুলবা না, তলোয়ার ফেলে দিয়ে দুই হাত উঁচু করে যারা বলে সারেন্ডার, মানে আমান আমান, তাদেরকেও মারা যাবে না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের জন্য এরকম কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট পৃথিবীর কোন সেনাপতি আজ পর্যন্ত ঘোষণা করতে পারে? 9 বছর বিশ্বনবী চেষ্টা করলেন, তারপরে ওদের লেস্টারে সোজা করতে পারলেন না, এই জন্য আল্লাহ বাধ্য হয়ে বললেন ও নবী অনেক চেষ্টা করেছেন, অনেক ট্রাই করেছেন, আর চেষ্টা করার দরকার নাই, এখন থেকে চলবে মাই। এখন থেকে কি? ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন, মাইট দিলে সব সাইজ, চিল্লা এখন, ঠিক কি না? তো এই সুরার এক নাম হচ্ছে সূরাতুল বারাআ, এই সুরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাদিহা, মানে গোমর ফাঁসকারী সুরা। এই সুরা সব মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়েছে। সূরাতুল মুনাফিকুনের ভেতরেও আল্লাহ মুনাফিকদের ব্যাপারে এত তথ্য দেয় নাই যে তথ্য আল্লাহ সূরাতুত তাওবার ভেতরে মুনাফিকদের ব্যাপারে দিয়েছে, চিল্লায় বলেন, ঠিক কিনা? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক,
ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। দুই চেহারার লোক যারা তারা হচ্ছে মুনাফিক, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। এর কাছে যে বলে আমি আপনার লগে আছি, আবার ওর কাছে যে বলে না আপনার সাথে আছি। এই দলের লোকের কাছে যে বলে আমি আপনারে ভোট দিব, ওদিকে যায় কান নেড়ে দিব, আছে না নাই? জোরে বলেন, যে সময় যে ক্ষমতায় তারে তেল মালিশ করে, যেদিক দিয়ে বৃষ্টি ওদিক দিয়ে ছাতা ধরে, এরকম লোক আছে না নাই? এজন্য ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আল্লাহ বললেন জাহান্নামের যতগুলা স্তর আছে মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আমি ঢুকাইয়া দেব, ঠিক কি না? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে, পড়তে পড়তে ওদের দেহটা অঙ্গার হয়ে যাবে। ওই কঠিন জাহান্নামের গর্ত থেকে ওদেরকে সাহায্য করার মতো, বাঁচানোর মতো কেউ নাই। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আমরা কি মুমিন হব না মুনাফিক? জোরে বলেন। অমিয়া, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। এর কারণ, হিন্দুদের ষড়যন্ত্র কি আমরা সরাসরি জানি, ওদের ব্যাপারে আমরা সাবধান, খ্রিস্টানদের ব্যাপারে সাবধান, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আমরা সাবধান না। কারণ মুনাফিক হতে হলে মুমিনই হতে হয়। মুনাফিকদের দাড়িও আছে, জুব্বাও আছে, বড় আলখাল্লাও আছে, টুপিও আছে, কিন্তু কলিজার ভেতরে ঈমান নাই, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য আল্লাহ মুনাফিকদের নেফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই সূরার নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব গোমর ফাঁস করে দিয়েছে। তাহলে এই সূরার এক নাম পেলাম সূরাতুল বারাআ, আর এক নাম পেলাম সূরাতু আল ফাতিহা, আর এই সূরার যে অরিজিনাল নাম সেটা হচ্ছে সূরাতু আত-তাওবা। কি নাম? সবাই বলেন কি নাম? আমরা তাওবা করি কার কাছে? আমাদের আশ্রয়ের জায়গা আছে না নাই? রহমতের দরজা খোলা আছে না নাই? যত পাপই আমরা করি না কেন, আমাদেরকে মাফ করে দেয় কে? কারণ তিনি হচ্ছেন গাফিরুজ যামবি ওয়া কাবিলি তাওবি শাদীদুল ইকাব। তিনি হলেন এমন আল্লাহ, এ আল্লাহর কাজ হলো শুধু ক্ষমা করার, তওবা কবুল করা। আল্লাহ আকবার! আল্লাহ বলে, ও গোলাম, তোরা যদি তওবা না করতি, গুনাহ না করতি, তোদেরকে ধ্বংস করে এমন একটা জাতি আমি তৈরি করতাম, তারা সারা দিন গুনাহ করত, রাতের বেলা ক্ষমা চাইতো। এজন্য ক্ষমা চাওয়াটারে আল্লাহ খুব পছন্দ করেন। বিশ্বনবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। তোমরা সবাই হচ্ছে পাপী, আমরা কি কথা কয় না? আমরা কি? বিশ্ব নেই বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই হলা পাপি, আর এই পাপীদের মধ্যে ভালো পাপি যে পাপি তওবা করে। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য তওবা করার দরকার আছে। রাডাই কিছু কতিপয় মুমিন বান্দাদের তওবা আল্লাহ তাআলা স্পেশালি অ্যাকসেপ্ট করেছিলেন, কবুল করেছিলেন। এই জন্য, এই কারণে এই সুরার নামকে আল্লাহ দিয়েছেন সূরাতু আত-তাওবা। সুরার নাম কি? সবচেয়ে মজার বিষয় হলো এই সুরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কি নাই? শুনতেছেন? এগুলো কিন্তু ইসলামিক নলেজ, ইনফরমেশন, জেনারেল নলেজ অফ ইসলামিক স্টাডিজ। এগুলো খেয়াল রাখবেন। কোরআনে কয়টা সুরা? সবাই বলবেন, 114টার মধ্যে 113টার ভেতরেই শুরুতে বিসমিল্লাহ আছে। শুধু একটা সুরা শুরুতে নাই। নাম কি? সূরাতু তাওবা। এটাও আল্লাহ মিলাই দিলেন আরেক সুরার ভেতরে। ওই সুরার নাম কি? সূরাতু আন-নামাল। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার! সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসের কাছে চিঠি পাঠিয়েছেন হুদহুদ পাখি দিয়ে। হুদহুদ পাখি ছিল ওনার স্পেশাল পাখি। এই পাখি ওনার সিংহাসন আকাশে উঠতো, এই পাখি উঠতো হাজার ফিট উপর থেকে। এই পাখির চোখে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার এত বেশি ছিল, এই পাখি মরুভূমির দিকে নজর করলেই বুঝে ফেলতো কত হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। নজর করেই এই রিপোর্টটা তিনি সাইয়েদনা সুলাইমানকে দিয়ে দিত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার উনি ছিলেন এমন নবী, তিনি বলতেন, অল্লিমনা মান্তাকাত তয়ের, আমি পাখির ভাষা বুঝি, প্রাণীর ভাষা বুঝি, জিনদের ভাষা বুঝি। বাইতুল মুকাদ্দাসের বিশাল নির্মাণ কাজ উনি জিনদে দিয়ে করিয়েছেন। সুবহানাল্লাহ। উনার যখন মরণের সময় চলে আসছে, উনি একটা লাঠি নিলেন। এরকম মুরব্বীরা বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, লাঠিতে ভর দিয়ে হাঁটে না, উনি গ্লাস ফিটিং করা একটা রুমের মতো বানিয়ে ওটার মধ্যে লাঠিতে ভর দিয়ে মালাকুল মাউতরে বললেন, মালাকুল মাউত, আল্লাহ তো তোমারে পাঠিয়েছে, রুহ কবজ করবা, দাঁড়াও, তার আগে আমি জিনদেরকে একটা অর্ডার করি, এই জিনারা তোমরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করো, যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো
ততক্ষণ বাইতুল মুকাদ্দাস বানাইতে থাকবা। উনি লাঠির মধ্যে দাঁড়িয়ে অর্ডার করলেন, লাঠির মধ্যে এমন ভাবে ঠেস দিয়ে ভর করে দাঁড়ালেন, এমন ভাবে দাঁড়ালেন যাতে রুহু কবজ হয়ে গেল, উনি না পড়ে যায়, দাঁড়িয়ে থাকে এমন ভাবে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। জিনদেরকে বললেন, ও জিনেরা, আমার নেক্সট আদেশ আসার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ঘর তোমরা নির্মাণ করো। মালাকুল মাউত ইন দা মিন টাইম ওনার রুহু কবজ করে চলে গেলেন, কিন্তু উনি দাঁড়িয়ে রইলেন। জিনেরা মনে করছে আমাদের বস্ত দাঁড়ায় আস, কাজ বন্ধ করলে মায়ের আসে না নাই। উনি জিনদেরকে দিয়ে সাগরের অতল গহ্বরের ঝিনুক থেকে মুক্তা কুড়াতেন, সুবহানাল্লাহ কইবেন না। আবার জিনদেরকে দিয়ে বড় বড় পাতিলে রান্না করে গোটা বিশ্বের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু এক তিমি মাছের পেটের ভেতরে সব খাবার চলে গেছে। আমাদেরকে রিজিক দেয় একজন, তিনি কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজিকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মহাবিশ্বে যত পাখি আছে, মৎস্য আছে, প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ। আমাদেরকে খাদ্য দেয় কে? আল্লাহ। নাকি আমগো খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী? রিজিক দেয় কে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তো সৈয়দনা সুলাইমান লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। জিনেরা মনে করছে আমাদের বস এখনো দাঁড়াই আছে। বানাতে বানাতে বাইতুল মুকাদ্দাস প্রায় বানানো শেষ, ইন দা মিন টাইম উই পুকা এসে উনি যেই লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠির মাঝখানে খেতে 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 লাঠিটা শেষ, লাঠিও ভেঙে পড়েছে, উনার মরদেহ লাশ ধপাস করে পড়েছে। কোন নবীদের লাশ পচে না, সব নবীদের লাশকে অক্ষত রাখে কে? আল্লাহ। উনি যখন ধপাস করে পড়েছে, জিনেরা বুঝতে পেরেছে আসলে তো বেঁচে ছিল না, এতদিন মরে গেছিল, আগে যদি জানতাম কাম থুইয়া দিতাম, কাজে ফাঁকি মারতাম। তার মানে মানুষের মধ্যে শুধু ফাঁকিবাজ নাই, জিনের মধ্যেও ফাঁকিবাজ জিন আছে রাডাই। এই মানুষ আর জিন এই দুইটা জাতির হিসাব ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন নিবে কে? আল্লাহ। তার মানে সূরাতু আল বারাআ, সূরাতু তাওবা শুরুতে কোনো বিসমিল্লাহ নাই, এটাকে আল্লাহ আবার পূরণ করে দিয়েছে সূরাতু আন-নামলের মধ্যে। আগে বিয়েতে মেয়ে দেখতে গেলে মুরব্বীরা জিজ্ঞেস করতো, মা বলো তো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় দুই বিসমিল্লাহ, ঠিক কি না? এখন এগুলো জিজ্ঞেস করে না, এখন জিজ্ঞেস করে মা চাইনিজ রাতে জানো কি না, বার্থডে যেদিন পালন হয় মোমবাতি ফু দিয়ে কোন গানটা গাইতে হয় এটা শোনাও, হ্যাপি বার্থডে টু ইউ মুখস্থ আছে কিনা কও, জোরে কন, এগুলো জিজ্ঞেস করে। আগে জিজ্ঞেস করছো কি কোন সুরায় নাই বিসমিল্লাহ, কোন সুরায় দুই বিসমিল্লাহ, সুরা ফাতিহাটা জানো কিনা, চিল্লায় কোন, ঠিক কিনা? এই সূরাতু তাওবার ভেতরে আল্লাহ আমাদেরকে শিখালেন কেমন করে আমরা আল্লাহর কাছে তওবা করব, কেমন করে আল্লাহর কাছে ফিরে আসব। আমাদের মাফের দরজা খোলা, আমার ভুল হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আমাদেরকে ক্ষমা করবে কে? আল্লাহ। এই জন্য বিশ্ব নেই বলেন, নাসিয়া আদম ফা নাসিয়া বানু, আদম ভুল করেছে, আদমের সন্তানরাও ভুল করে, আদম ভুলে যায়, আদম জাত সন্তানরাও ভুলে যায়, আদম অন্যায় করেছে, তোমরাও অন্যায় করবা, কিন্তু আমাদের অন্যায়গুলোকে মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বললেন, আমার প্রিয় মুমিন বান্দাদের নয়টা গুণ থাকা চাই, কয়টা? নয়টা। নয়টা গুণের প্রথম গুণ হলো আত-তাইবুনা, আমার মুমিন বান্দারা ভুল করলেই তওবা করবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো ভুল করলে তওবা করো তওবার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার জুলুম যত বড়ই হোক, আপনার অন্যায় যত বড়ই হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ। আপনার অন্যায় গুনার পাপগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর রহমতের দরিয়া সাগরের পানির সমান। আপনার অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্যায় যদি হয়ে যায়, পাপ হয়ে যায়, তওবা করবা কার কাছে? আর তওবা মানে হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া, গো ব্যাক টু ইউর লর্ড, আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। সকালে অন্যায় করেছেন, দুপুরে মাফ চাবেন, দুপুরে অন্যায় করেছেন, রাত্রে মাফ চাবেন, রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছেন, সকালবেলা মাফ চাওয়ার সুযোগ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। ও গোলামেরা শোনো শোনো, খবরদার, তুমি যতই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, জুলুম করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমতের দরিয়া আমাদের জন্য অফুরন্ত আছে না নাই? আমার আল্লাহর ভালোবাসা যে কত বেশি, আমার আল্লাহর রহমতের দরিয়াটা যে কত বড়, আমাদের কোনো আন্দাজ নাই। আপনি কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, অজু করে দুইটা রাকাত যায় নামাজের উপর দাঁড়িয়ে, নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ বলে, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লাশাই, গোটা বিশ্বে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও ঝরে না। জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন আরশ বানালেন, কুরসি বানালেন, লাউহ বানালেন, আরশের উপরে রব্বুল আলামিন বিশাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, কি ঝুলালেন? আর ওই সাইনবোর্ডের উপরে লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। সাইনবোর্ডের উপরে বড় করে আল্লাহ আরশের উপরে লিখলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, এর মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর রাগও আছে, আবার আল্লাহর দয়াও আছে, কিন্তু রাগের চেয়ে দয়া বেশি। চিল্লায় বলেন, রাগের চেয়ে আল্লাহ দয়া আর মায়া, রহমত আর ভালোবাসাকে 100 টুকরা করলেন। বুখারীর বর্ণনা কয় টুকরা? 100। এজন্য আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। কিয়ামতের দিন বনী ইসরায়েলের একজন আবেদ দাঁড়াবে, বড় আল্লাহর অলি, এ আল্লাহর অলি রাতেও ঘুমাইতো কম, বিয়েও করে নাই, সারা দিন নামাজ, সারা রাত তাহাজ্জুদের নামাজ। বিচারের পরে ওই আল্লাহর অলির আল্লাহ বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, ও বনী ইসরায়েলের বড় আল্লাহর অলি, আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা। আল্লাহর অলি বলবে, বালবি আমালি, আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে কেন? নামাজ তো আমি কম পড়ি নাই, সিজদা তো আমি কম দেই নাই, জিকির তো আমি আপনার কম করি নাই, আমি আমার এবাদতের বদৌলতে জান্নাত চাই, আপনার দয়া দিয়ে যাব কেন? আল্লাহ বলবেন, তাই নাকি, তোর এত এবাদত হয়েছে যে এবাদতের বিনিময়ে জান্নাত চাস, বড্ড ভুল করলি রে গোলাম, কারণ আমি হলাম রাজাধিরাজ, আমি বড় সাহেব, ও মি অফিসের বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলে, আমার সাথে হিসাব নিকাশ, ওকে কোনো সমস্যা নাই, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটু হিসাব করি, তুই সারা জীবন যে তাহাজ্জুদের নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, জিকির করেছিস, সব ইবাদত গুলার এক পাল্লায় রাখলাম, আর আমি আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ যে তোরে দিয়েছি, দুইটা না মাত্র একটা চোখ এনে আর একটা পাল্লায় রাখলাম, দুইটা যখন ওজন দেয়া হবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে, চোখের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহর ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজ্জুদের নামাজ শেষ। আল্লাহ বলবে, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন, এই তো তোর হিসাব, হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যা। এবার আল্লাহর অলি কাসুমাসু শুরু করছে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে যাব না, আমারে আপনি মাফ করে দেন, আমার এবাদত দিয়ে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না, আপনার দয়ার সামনে, রহমতের সামনে, ভালোবাসার সামনে আমার এবাদত কোনো এবাদতই না, আপনার দয়ায় মায়ায় দয়া করে ক্ষমা করে আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বলবে, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো লাইনে আসছো মিয়া, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। চিল্লা এখন ঠিক কি না? মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, বিশ্বনবী কয় না, আমিও না, কিন্তু রব্বুল আলামিন তার দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন আমাকে ঢেকে রাখবে,
বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু বলে ও আয়েশা মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তাকে আজাব দেয়া হবে। আরেক বর্ণনায় বললেন মান নুকিশা হালাকা, ও আয়েশা কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই জাহান্নামে যাবে, ঠিক কি না? যাকে আল্লাহ বলবে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, সময় নষ্ট করলি কেন, ব্লু ফিল্ম দেখলি কেন, যৌতুকের জন্য বউরে পিটাইলি কেন, এরকম ধরে ধরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে কোনোভাবে আল্লাহরে উত্তর দেয়া যাবে না। আর যদি আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দেয় তাহলে আমাদেরকে আটকানোর কেউ নাই। এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কোনো বিচার টিচার চাই না, আমরা চাই দয়া। কি চাই? আরো জোরে বলেন, ঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমরা কোনো বিচার টিচার চাই না, আমরা চাই আল্লাহর দয়া। আমাদের আবাদত কোনো আবাদতই না, আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটা কোনো নামাজই না। আমাদের রোজাগুলা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না, আমাদের যাকাতগুলা ওজন দিলে কোনো ওজন হবে না, আমাদের সেজদাগুলা ওজন দিলে কোনো ওজন হবে না। আমাদের একটাই ভরসা আল্লাহর দয়া। এজন্য আল্লাহর কাছে বিচার চান না দয়া চান? জোরে বলেন বিচার চান না দয়া চান? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার গোলাম তওবার মতো তওবা করো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী ফরমান আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, তওবার মতন যে ব্যক্তি তওবা করে তার দৃষ্টান্তটা এমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের আমল নামায় যেমনি গুনা থাকে না, তওবা কবুল হয়ে গেলেও ওই ব্যক্তির আমল নামায় গুনা থাকে না। বিশ্বনবী বলে আল্লাহে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন সাবঈনা মাররা, আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর দরবারে 70 বারেরও বেশি তওবা করি। আল্লাহু আকবার! যেই নবীর আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ, সেই নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। আমরা কয়বার করা দরকার? 70,000 বার করলেও হবে না, ঠিক কি না? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। বিশ্বনবী সব সময় আল্লাহর তাসবিহ পড়তেন, সব সময় আল্লাহর জিকির করতেন, শুধুমাত্র টয়লেটের ভেতরে ঢুকলে জিকির করতে পারতেন না, এজন্য টয়লেট থেকে বিশ্বনবী বের হয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। বিশ্বনবী পড়তেন গোফরানাক। কি পড়তেন? গোফরানাক মানে আস্তাগফিরু গোফরানাক, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। বেরিয়েছে টয়লেট থেকে ক্ষমা চাই কেন? এর কারণ সারাদিন তো আমি আপনার জিকিরে থাকি, টয়লেটে তো জিকির করা যায় না, এতটুকু সময় যে আপনার জিকির থেকে গাফেল ছিলাম, এজন্য গোফরানাক, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। এজন্য বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলে তওবা কর, তওবার মতো তওবা করলে সাইয়েদনা আদমের গুনাহটা আমি আল্লাহ যেমন মাফ করে দিয়েছি তোদের গুনাহও মাফ করে দেব। তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে না নাই? প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যেই পাপ আপনি করেছেন এটা স্বীকার যাবেন। আল্লাহরে বলবেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, সব পাপ আমি করেছি, সব অন্যায় আমি করেছি, আমার চেয়ে বড় অন্যায়কারী কেউ নাই, আপনি আপনার পাপ স্বীকার যাবেন। দুই নম্বরে নাদামা, অনুতপ্ত হবেন, রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকারও গেলেন, অনুতপ্ত হলেন আর দোয়ায় পড়লেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, যদি আপনি রহম না করেন, যদি আপনি মাফ না করে দেন, আমি তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ঠিক কি না?
এজন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি। আপনি স্বীকার করবেন, সব স্বীকার করবেন, আল্লাহ আমি সব করছি, আমি পাপি। আমরা কি জোরে কন পাপি, ওই যে আমরা যে পাপি এটাও কইতে চায় না। আমরা কি আমরা সবাই পাপি, আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ আমার পাপের শেষ নাই আর তোমার দয়ারও শেষ নাই। আল্লাহ আকবার। চোখের পানি এমন জিনিস, মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার মুনাজাত কবুল করবে কে? আল্লাহ। বিশ্বনবী বলেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, দুই হলো অনুশোচনার চোখের পানি। অনুশোচনার চোখের পানি চোখ থেকে নাক বেবে, নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, আপনি স্বীকার করবেন আল্লাহ আমি পাপি। দুই নাম্বার শর্ত আপনি অনুতপ্ত হবেন। তিন নাম্বার শর্ত, যা আপনি করেছেন ওটাকে ঘৃণা করবেন, টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন। আপনি হেট করবেন, আপনি জিনা করেছেন জিনাকে হেট করবেন, মিথ্যা বলেছেন মিথ্যাকে হেট করবেন, ঘৃণা করবেন আজকে থেকে। চার নাম্বার শর্ত, আল্লাহর কাছে ওয়াদা দিবেন, কমিটমেন্ট দিবেন, আল্লাহ পারতপক্ষে জীবনে কোনোদিন আর পাপ করব না। এই চারটা শর্তের আলোকে আল্লাহর কাছে যদি তওবার মতন তওবা করেন, তওবায় নসুহা করেন, কবুল করে নিবে কে? বিষ্ণু বলেন তোমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা, দুইটা সময় ছাড়া। চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে কবলা তুলু আইশামসি মিন মাগরিবিহা, কিয়ামতের তিন দিন আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে। এখন প্রতিদিন পূর্ব দিক থেকে, পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের তিন দিন আগ থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠারে উঠায় দিবে কে? পশ্চিম দিক থেকে যেদিন সূর্য ওঠা আরম্ভ হয়েছে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ। আর চিল্লা চিল্লি করলেও তওবা কবুল হবে না। তখন মানুষ কোরআন খুলে দেখবে সাদা পৃষ্ঠা, কোরআনের কোনো আয়াত নাই, কোনো আলেম দুনিয়াতে নাই, কারো কলিজার ভেতরে একটা কোরআনের আয়াত হেফজ করা নাই, সবগুলো আলেমদের বাম বগলের নিচে একটা ফোড়া হবে। কি হবে? ওই ফোড়ার ব্যথায় সব আলেমগুলো মরে যাবে, সব ভালো মানুষগুলো মরে যাবে, দুনিয়ায় থাকবে সব পাপীরা, পাপীদের উপরে কিয়ামত হবে। চিল্লা এখন আল্লাহ আকবার। তার মানে দুইটা সময়, দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার, কিয়ামতের তিন দিন আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই সূর্য দেখার পর তওবা করলে চোখের পানি ছাড়লেও কোনো লাভ হবে। দুই নাম্বার, বাদাল গরগরা, গরগরানির পরেও তওবা করলে লাভ হবে না। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, রুহু বের হতে হলে মানুষের কষ্ট হয়, গলার মধ্যে গর 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 শব্দ হয়, এই গরগরানির আগে তওবা করতে হবে, পরে করলে হবে। মালাকুল মাউতরে আপনি দেখে ফেলছেন, এখন তো ফাইনাল খেলা, এখন তো তওবার সময় নাই, ঠিক কিনা? এখন মালাকুল মাউত রুহু কবজ করবে, এখন আর তওবা নাই। এই দুইটা মুহূর্তের আগে যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত গুনাহ করেছেন না কেন, তওবার মতো যদি তওবা হয় সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এত সোজা না, একটা বান্দারও আপনি জান্নাতে নিতে পারবেন না, পারলে জাহান্নাম কিছু বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বলবে, ও শয়তান তোর কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, আমার বান্দার কাজ হলো গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমা করে দেব? শয়তান বলে এত সোজা না, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বান্দা যখন মসজিদে যেতে চাইবে আমি মাঝ রাস্তায় ধোকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, তাফসির মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে বের হবে আমি ধোকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব, আপনার একটা বান্দারেও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না। আমি তার ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে দেব, আমি সামনে থেকে ওয়াসওয়াসা দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় রক্তের ভেতরে ঢুকে ঢুকে দেব, কেমন করে আপনি আপনার বান্দারে জান্নাতে ঢুকান আমি দেখে নেব। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। মালাকুল মাউত যখন বান্দার রুহু ধরে টান দিবে, ওই টান দিলে গরগরানি শব্দ হয়, ওই গরগরানি শব্দের আগ পর্যন্ত যদি বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব।
সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দিব, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত্তাইবুনা, মুমিন বান্দারা তওবা করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমাদের পাপ হয় নাই, গুনাহ হয় নাই, অন্যায় হয় নাই, এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি? জোরে বলেন। এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নিবে কে? আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ, আল আবিদুনা, ইবাদত করবে কার? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব, এক হলো খুদার সময় খাবার দিব, দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। الذي أطعمهم من جوع وآمنهم من خوف, খোদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে? আল্লাহ। পৃথিবীর কেউ কোনোদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো, রিজিক দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের, পড়েন আমিন। এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে? ক্ষুধা পেলে রিজিকের ব্যবস্থা করে কে? এরপরে আল্লাহ বললেন আমার ইবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব, আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে? নাকি র‍্যাব দিবে, নাকি পুলিশ, নাকি বডিগার্ড? কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে, গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে, মন্ত্রী মরে যায়, সবাই বডিগার্ড রে ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড, মন্ত্রী মল্ল কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, এই তো বডি পরে আছে, বডি নিয়ে যাও, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড হলেন একজন, তিনি কে? মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না, ঠিক কি না? মানুষ প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়াও বানাতে পারে, সুফিয়ারে চিনেন? কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে? রুহু ঢুকাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? আল্লাহ। কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া, তিনি কে? মাজারে সেজদা দেয়া যাবে নাকি? সেজদা দিবেন কাকে? চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য, চিল্লায় বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী আর রাসূলের দাওয়াতে মিশন ছিল একটা, সব নবীদের একটাই কথা ছিল ইবাদত একজনের করতে হবে, এত মূর্তির পূজা করা যাবে না, এতজনের ভয় পাওয়া যাবে না, মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন, পূজা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সবাইরে খুশি করতে পারে না, এজন্য আপনি খুশি করবেন একজনরে, তিনি কে? আমরা এক আল্লাহর ইবাদত করে গুল পাই না, এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেমনে? একজনের
হকি তো আদায় করা যায় না, একজনের হুকুম আহকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায়। আর এদের খোদা হচ্ছে 33 কোটি, এজন্য এত কোটি খোদার আঙ্গ দরকার নাই, একজন খোদাই এনাফ চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা, আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম গুণ গেল আত্তাইবুনা, তওবা করব কার কাছে? দুই নম্বরে আল আবিদুনা, ইবাদত করব কার? আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি, আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত, শুধু রোজা রাখাটাই এবাদত, শুধু জিকির করাটাই এবাদত। আসলে বিষয়টা এমন নয়, এবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়, যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই এবাদত, ঠিক কিনা? আপনি বৃক্ষরোপণ করলেন, একটা গাছ লাগালেন, গাছ লাগানোটাও এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, ঠিক কিনা? বৃক্ষ লাগান, পরিবেশ বাঁচান, কত মানুষের জন্য আপনি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। আবার বিশ্বনবী বললেন, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কেউ যখন মাটির মধ্যে কোনো চারা রোপণ করে, কোনো বৃক্ষ লাগায়, ওই বৃক্ষ যখন বড় হয়, ওই বৃক্ষের ফুল থেকে ফল থেকে যখন পাখি খায় মানুষ খায়, ওই বৃক্ষের ছায়া থেকে যখন মানুষ আরাম নেয়, এগুলো সৎকা হিসেবে যিনি রোপণ করলো তার আমল নামায় দিয়ে দেয় কে? গাছ রোপণ করা এটাও এবাদত। আল্লাহু আকবার। মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য আপনি রক্ত দিবেন, এটাও এবাদত। রক্ত দেননি আপনারা? একজন সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর রক্ত দিতে পারে, রক্তের যে সেলগুলো আছে এগুলো ভেঙে ভেঙে 4 মাস পর নতুন সেল তৈরি হয়, নতুন কোষ তৈরি হয়। আপনি যদি সুস্থ হন, আফটার এভরি 4 মান্থস, প্রত্যেক 4 মাস পর পর আপনি রক্ত দিতে পারবেন, আর আপনার এক একটা রক্তে কত মানুষ বেঁচে যাবে। এই রক্তের মধ্যে অনেক ধরনের জিনিস থাকে, প্লেটলেটস থাকে, তারপরে হিমোগ্লোবিন থাকে, এটার মধ্যে অনেক ধরনের উপাদান থাকে। তো এই জন্য আপনি যদি রক্ত দিয়ে একজন মানুষকে, মানুষের জীবন বাঁচান, মান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান্নাসা জামিয়া। আল্লাহ বললেন, একজন মানুষকে যদি তুমি বাঁচাও, কেমন যেন গোটা বিশ্বের সব মানুষগুলারে তুমি বাঁচায় দিলে। আল্লাহু আকবার। এই জন্য রক্তদান, রক্তদানকে ইবাদতের মধ্যে গণ্য করে নিবে কে? রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে মানুষগুলো না খেয়ে মরে, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই, ওইখানে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন করে দিলেন, এইটারও এবাদত বানায় নেবে কে? এবাদত হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা বিষয়, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করার কোরআন তেলাওয়াতটাই এবাদত নয়, চিল্লা এখন ঠিক কিনা? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, এবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে, হাইওয়ের মধ্যে, রেল স্টেশনে, বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন, এইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন, এটাকেও এবাদত হিসেবে কবুল করে নিবে কে? স্ত্রীকে যে সময় দেন, এবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন, সুন্দর কোনো পরামর্শ দেন, ওইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে? আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। বিশ্বনবী বললেন, কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল, ওই সব চিল্লায় করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে? আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা শুধু এবাদত করবে একজনের, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত যদি করেন, আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ বলে, ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে, জমিন পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না, আল্লাহ সব গুনা মাফ করে, শিরকে মাফ করে না। শিরক এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের অ্যান্সার থাকে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন, আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা
আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরীক নাই, এই জন্য ইবাদত হবে কার? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার? এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন, এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে? আল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন, সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী, লিওয়াউল হামদ মানে হামদের পতাকা, প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুনাহগার উম্মতদেরকে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য আল্লাহ বললেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবি পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণ গান গায়? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণ গান গায়। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণ গান গায়। আল্লাহু আকবার। এজন্য নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাসবি পড়ে কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবী বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান ফি, ফিসফিস আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে। নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম, কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান ফি, কে পড়েছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে, বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না, কে পড়েছো দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি, বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই, কই পাইলা, কেন পড়ছো? সাহাবী বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না, এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ভয় পেও না, বিচলিত হয় না, নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়াসালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবির সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল। তারপরে রমজানের রোজার পর শাওয়ালের 6 রোজা রাখতেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, রমজানের ফরজ রোজার পরে শাওয়ালের যে ব্যক্তি 6টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো, সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের 6 রোজা রাখলো এই সব। বিশ্বনবী আশুরার রোজা রাখতেন, আরাফার রোজা রাখতেন, আইয়ামুল বীজের 3টা রাখতেন 13, 14, 15, এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহের সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এবং বিশ্বনবীর জন্মদিন পালন করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী, আর জিলাপি নিয়ে গিলা গিলা আসে না, নাই রোজা টোজা নাই, কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লেগে লাগিলি, ওই দিন যারা জশ্নে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন, ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না,
তুমি যদি আশেকে রসুল হও, তুমি যদি আশেকে নবী হও, তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না, তুলতে হবে মাগরিবের পর, ঠিক কিনা? জোহরের সময় বিরানি লইয়া কিলা কিলি আসেরাড়াই। এই জন্য আচ্ছা এহনের তিনটা ব্যাখ্যা, এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী, দুই নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জেহাদকারী, তিন নম্বর ব্যাখ্যা সাইমুন রোজা যিনি রাখে তিনি। আবার বিশ্বনবী বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে আটটা দরজা আছে, মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান, আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান। কি নাম? রাইয়ান। রাইয়ান নামটা কেমন লাগে? ছেলে হইলে রাইয়ান রাখবেন, মনে থাকবে? রাইয়ান নামটা খুব স্মার্ট না? আর রাইয়ান কত সুন্দর। বিশ্বনবী বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম হলো আর রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না, আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকাইয়া দিবে কে? আবার বিশ্বনবী বললেন মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা, একবার যে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্সটি অ্যাগেইন, একবার ঢুকলে জীবনে আর তৃষ্ণা লাগবে না, চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুণ সাইহুনা মানে সাইমুনা রোজা রাখবে, পাঁচ নাম্বার গুণ আর রাকিউনা মুমিন বান্দারা রুকু দিবে, আসাজিদুনা সিজদা দিবে, তার মানে নামাজ পড়বে, ঠিক কি না? নামাজের দরকার আছে না নাই? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার দোযখে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি, ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমাদের মধ্যে নামাজ ছিল না, নামাজ নাই, এমন লোক আছে না নাই? জোরে বলেন, নামাজ নাই, রোজা নাই, মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই, তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই, চিল্লা এখন ঠিক কিনা? নামাজ নাই তো ইমান নাই। আর রাকিউনা সাজিদুন, রুকু করবে সিজদা করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম, আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাই রে, ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবে সিজদা দাও, সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সিজদা দাও, আল্লাহর হাত আছে পা আছে, তবে কেমন আছে আমরা জানি না, আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে, ঠিক কি না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে সেজদা দে, দুনিয়াতে যারা সেজদা দিত রুকু করত আল্লাহু আকবার বলে সেজদায় ঢলে পড়বে, আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে? আল্লাহ বলবে গো টু দ্য সাকার, সাকার জাহান্নামে যা। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে তোরা যদি সেজদা না দেস, তোরা যদি রুকু না করিস, মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু সেজদা করে কারে? ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা, আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায়, মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে? সব আল্লাহরে সেজদা দেয়। প্রমাণ চান? অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না? অস্ট্রেলিয়ার রাজধানী কই? না সিডনি না, ক্যানবেরা। সিডনি একটা বিখ্যাত শহর। তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায়, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, আবার কেবলামুখী হয়েও, কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে, মানুষের মতো সেজদা করে আছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বলে তোরা সেজদা না দিলে আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না, মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে? এজন্য আল্লাহ বললেন আর রাকিউনা, মুমিন বান্দারা রুকু দেয়, মুমিন বান্দারা সিজদা দেয়। এই সিজদার এত দাম সাইয়েদনা, এই সিজদার এত দাম, বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মাত আর আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ,
ও নবী কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন? বিশ্ব নবী বললেন, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, আমার যে উম্মতের ওযু করবে, সেজদা দিবে, সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। ওই জ্বলজ্বল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে সাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলা আজিম। আরশের শীতল ছায়ার দরকার আছে না নাই? পেতে চাই? সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না। যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আমার মুমিন বান্দাদের সাত নাম্বার গুণাবলী আন্না, আল আমিরুনা বিল মারুফি, ভালো কাজের আদেশ দিবে তারা, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে, শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আছে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, সমাজের মধ্যে যে অন্যায় দেখবে, সাহস থাকলে, ক্ষমতা থাকলে, ওই অন্যায় থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দাও, তাহলেই তুমি মুমিন। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতা থাকলে থাপ্পড় মেনে ধুলার সাথে মিশায় দিবেন। চিল্লায় বলেন, ঠিক কিনা? কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন, যদি প্রতিবাদ না করেন, মুমিন হতে পারবেন না। এখন আমাদের দশা এমন, অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে, আর প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সুযোগ অঙ্গ নাই। জোরে কোন, ঠিক কিনা? প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই? কোনো প্রতিবাদ প্রতিবাদ করবেন না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, বিশ্বনবী বলে না, সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস, অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কচটিপ মেরে চুপ করে বসে থাকে, সেটা মুমিন নয়, ওইটা এক নম্বরের বোবা শয়তান। চিল্লা এখন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওগুলো মুনাফেক, ওগুলো মুমিন নয়। এজন্য ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? সব শেষে আল্লাহ বললেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। নয় নাম্বার গুণ হলো হাফিযুনা লিহুদুদুল হুদুদিল্লাহ, আল্লাহর বর্ডারকে মেনটেন করে, হেফাজত করে। হুদুদুল্লাহর তাফসির এসেছে দুইটা, এক নাম্বার ফারাইজিল্লাহ, দুই নাম্বার হলো আল হালাল ওয়াল হারাম। হালাল হারামের যে গন্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন, এগুলো মুমিনরা হেফাজত করে। মুমিনরা কখনো হারাম খায় না, মুমিন খায় হালাল, ঠিক কি না? আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসির ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে। মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না। চিল্লায় এখন, ঠিক কি না? কারণ নফলে ছাড় আছে, সুন্নতে সার আছে, ফরজে কোনো সার আছে? ফরজ নামাজ না পড়লে মায়ের আসনা নাই, জাকাত না দিলে মায়ের আসনা নাই, ফরজে কোনো ছান নাই। আপনি ব্যস্ত, সুন্নত নামাজ ছেড়ে দেন, আজকের জন্য সমস্যা নাই, ফরজ পড়েন, কবুল করে নেবে কে? এজন্য ফরজে কোনো ছান নাই, এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আসনা নাই? হাজী শরীয়তুল্লাহ বাংলার জমিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে। ওই